এই নির্বাচনটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। মন্ত্রী এবং এমপিদের সত্র ছায়া ছাড়া এই সন্ত্রাসী বাহিনী গড়ে উঠতে পারে না, অস্ত্র বাহিনী গড়ে উঠতে পারে না। বৈধ হোক আর অবৈধ হোক সব অস্ত্র উদ্ধার করেন, নতুবা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না। জনাব শাহজাহান ভূঁইয়া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, তার সমর্থকের বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর করছে এবং কারা করছে, এটা হলো গোলাম দস্তগীর গাজী সাহেবের সমর্থকরা করছে, তার ছেলের সমর্থকরা করছে। এখন দেখা যায় পত্রিকার ভাষ্য অনুযায়ী সেই স্থলে আসছে হলো শমশের বাহিনী, এটা আতঙ্ক হিসাবে জনগণের কাছে আবির্ভূত হয়েছে। আমার বক্তব্য হলো যে সরকার দলীয় যে এমপি মন্ত্রীদের যে বাহিনী, এদের যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, আইন শৃঙ্খলা বাহিনী যদি এখনই নিয়ন্ত্রণ না করে, তাদের যদি আইনের আওতা না নেয়, তবে তো এই নির্বাচনটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। প্রভাব মুক্ত নির্বাচন, এই সন্ত্রাসী মুক্ত নির্বাচন, জবরদখল মুক্ত নির্বাচন, এগুলিকে বন্ধ করতে না পারলে ইয়ে হবে না, এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এবং জনগণের মধ্যে আতঙ্ক থাকবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে জাতির কাছে আপনি যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্টকে রক্ষা করার জন্য এই সরকারি এমপি বাহিনী, এমপি এবং মন্ত্রীরা যে প্রত্যেকটা এলাকায় একটা নিজস্ব বলয় তৈরি করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করেন, নতুবা সুষ্ঠু নির্বাচন হবে না। অর্থাৎ মানুষ বাধ্য হবে নির্বাচন থেকে সরে থাকতে, অনেক দলও বাধ্য হবে নির্বাচন থেকে সরে থাকতে। অতএব আপনি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক, এটি আমরা মনে প্রাণে কামনা করি। পুলিশ যাকে সমীহ করে চলে সালাম দেয়, তার মন্ত্রীর আশেপাশে দেখা যায় তাদেরকেই পুলিশ সমীহ করে চলে, এবং মন্ত্রী এবং এমপিদের ছত্র ছায়া ছাড়া এই সন্ত্রাসী বাহিনী গড়ে উঠতে পারে না, অস্ত্র বাহিনী গড়ে উঠতে পারে না। প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সরকারি এমপিদের মন্ত্রীদের ছত্র ছায় যে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠছে, অস্ত্র বাহিনী গড়ে উঠছে, এগুলো নিয়ন্ত্রণ করেন, অস্ত্রগুলো উদ্ধার করেন, বৈধ হোক আর অবৈধ হোক সব অস্ত্র উদ্ধার করেন, নতুবা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না, মানুষ নির্বাচন থেকে দূরে থাকবে, নির্বাচন কেন্দ্রে যাবে না, অনেক দল নির্বাচন করতে উৎসাহ হারায় ফেলবে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করি, দাখিল করার পর থেকে অদ্যাবধি সারা রূপগঞ্জে যারা গাজীর সমর্থক, যারা গাজীর পক্ষে আছে, তারা এই স্বতন্ত্র প্রার্থীর যারা নির্বাচন করে অথবা সমর্থন করে তাদেরকে প্রত্যেকটা এলাকায় হুমকি দুমকি দিচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে আপনারা জানেন চন্দ্রপাড়া পুনর্বাসন কেন্দ্র একটা আছে, সেখানে এই নির্বাচনের পূর্ব থেকেই যারা মনস্থ করেছে যে আমরা শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করব, তাদেরকে ধরে নিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর সহ আজকে এই চন্দ্রপাড়া পুনর্বাসন কেন্দ্রের হাজার হাজার পরিবার বাইরে অবস্থান করতেছে, তারা তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আমি একজন প্রার্থী হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি এই অনুরোধই করব যে এইখানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হয়, সেই আলোকে যারা সন্ত্রাসী, যারা অস্ত্রবাস, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।